हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम टू माय चैनल। आमादेर किन्तु अनेक समय हाथ और पाए जत्नेर अभावे कालो कालो दाग पड़े जाए, तादेर जन्य आमार आजकेर ए भिडियोटी। आजकेर भिडियोते आमी आपनादेर सामने शेयर करब आपनारा कीभावे बासाय थाका खूब सामान्य किछु उपादानेर साहाज्ये हाथ और पायेर कालो दाग दूर करार पैक तैरि करते पारबेन। तार आगे जारा आमार चैनेले नतुन, प्लिज आमार चैनेलटिके सबस्क्राइब करे निबेन। এই প্যাকটি তৈরি করার জন্য আমার প্রথমেই প্রয়োজন ময়দা। আমি এখানে 1.5 চামচ পরিমাণ ময়দা নিয়েছি। এরপরে প্রয়োজন মুলতানি মাটি। আমি এখানে রঙ্গন হার্বালের মুলতানি মাটি ব্যবহার করছি। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে সেটাই ব্যবহার করবেন। এখানে আমি 1/2 চামচ পরিমাণ মুলতানি মাটি দিব। মুলতানি মাটি কিন্তু এমনি অনেকটা আঠালো হয়ে থাকে, যার কারণে এটা খুব বেশি পরিমাণে দিতে হয় না। আর এই প্যাকটা আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করবেন। এই প্যাকটা আপনারা আপনাদের হাতে ও পায়ে ব্যবহার করতে পারবেন, কারণ আমাদের হাতে ও পায়ে দেখা যায় অনেক সময় কালো দাগ পড়ে যায়। ওগুলো সাধারণত সানবান অথবা ময়লা জমে যাওয়ার কারণে ওরকম হয়ে যায়। যদি আপনারা একটু যত্ন নেন, দেখবেন খুব তাড়াতাড়ি এই দাগগুলো দূর হয়ে যাবে। আর মুলতানি মাটি আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো। এরপরে আমার এখানে লাগবে কাঁচা দুধ, অর্থাৎ র মিল্ক। আমি এখানে প্রথমেই 3 চামচ পরিমাণ দুধ নিচ্ছি। প্রথমে এটাকে আগে মিক্স করে দেখব, এরপরে যদি প্রয়োজন হয় আমি আবার দুধটা দিয়ে দিব। আর কাঁচা দুধও কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো। দুধে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ডি, ভিটামিন B6, প্রোটিন ও পটাশিয়াম সহ আরও অনেক উপাদান। আর দুধে যেহেতু প্রোটিন রয়েছে, প্রোটিন কিন্তু আমাদের স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে, অর্থাৎ আমাদের স্কিনে যে কালো দাগগুলো জমে যাবে সেগুলোও কিন্তু দূর করবে। এই প্যাকটা আপনারা সবাই ব্যবহার করতে পারবেন, ছেলে মেয়ে উভয়ই। আমার প্যাকটা অনেকটা শক্ত হয়ে গেছে, যার কারণে আমি এখানে আর একটু পরিমাণে দুধ অ্যাড করে দিব। আর মুলতানি মাটি বেসিক্যালি আমাদের স্কিনের ময়লা দূর করতে সাহায্য করে, স্কিনের দাগ দূর করতে সাহায্য করে, স্কিনকে উজ্জ্বল করে, স্কিনকে ডিপ ক্লিন করে। এখন সব উপকরণকে খুব ভালো মতো আমি মিক্স করে নিব। আপনারা এটা যখন তখনই ব্যবহার করতে পারবেন। এটা আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করবেন, কারণ যে কোনো ফেস প্যাক অথবা হেয়ার প্যাকই বলে না কেন, সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি ব্যবহার করা উচিত নয়। আর এটা ব্যবহার করার পর সাবান অথবা ফেস ওয়াশ দিয়ে হাত পা ধুতে হবে না, এমনি নর্মাল পানি দিয়ে হাত অথবা পা ধুয়ে নেবেন। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এই প্যাকটা একটু শক্ত টাইপেরই হবে, কারণ যেহেতু এটা আমাদের হাত ও পায়ে ব্যবহার করব, এর জন্য একটু ড্রাই রাখতে হবে। যদি আমরা এটাকে বেশি লিকুইড করে ফেলি সেক্ষেত্রে কিন্তু শুকাতে অনেক বেশি টাইম লাগবে। এই যে আমি ঠিক এমনটা রেখেছি। এই প্যাকটা লাগানোর ঠিক 15 থেকে 20 মিনিট পর আপনারা ওয়াশ করে ফেলবেন। আর আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ আলুর রসও অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু আমার আলুর রসে অ্যালার্জি আছে, যার কারণে আমি এটা অ্যাড করছি না, আপনাদের যদি স্যুট করে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন। আলুর রসও কিন্তু আমাদের হাত পায়ের কালো দাগ দূর করতে সাহায্য করবে। এই যে প্যাকটার ঘনত্ব ঠিক এরকম হবে, আমরা আমাদের হাতে ও পায়ে যেখানে যেখানে কালো দাগ রয়েছে সেখানে অ্যাপ্লাই করব। এরপরে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করে পরিষ্কার পানি দিয়ে ওয়াশ করে ফেলব। আর এই প্যাকটা অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি আপনাদের হাত ও পায়ের কালো দাগ দূর হয়ে যাবে, কারণ এখানে কিন্তু ময়দাও ব্যবহার করা হয়েছে। ময়দা আমাদের স্কিনকে ভিতর থেকে ডিপ ক্লিন করে, আমাদের স্কিনের কালো দাগগুলো খুব তাড়াতাড়ি দূর করে ফেলবে। আর এই সব কয়টা উপাদান কিন্তু আমাদের ঘরে খুব সহজেই পাওয়া যায়, যার কারণে আপনাদের জন্য এই ছোট্ট একটি ভিডিও। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লেগেছে, আর আপনারা অবশ্যই এটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কেমন ফলাফল পেলেন। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।